ফেসবুকে চোখ ধাঁধানো পোস্ট করুন, যে কেউ অবাক হয়ে যাবে আপনার পোস্ট দেখে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে ফেসবুকে চোখ ধাঁধানো পোস্ট করবেন, যে পোস্টের মাধ্যমে আপনার অনেক লাইক হবে, কমেন্ট হবে এবং অনেক শেয়ারও হতে পারে। তা আপনি কীভাবে পোস্টটা করবেন, চলুন আজকের ভিডিওর মাধ্যমে শিখে নিন। তারপরে প্রথমে চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করি, সাধারণত সেই পোস্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে একটা ছবি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করছি, এই ছবিটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, আমি এখানে ক্রস করে দিলাম। ক্রস করে দিয়ে উপরে একটা অপশন পাবেন অ্যাড এডিটিং নামে, এই এডিটিং নামে এটাতে জাস্ট ক্লিক করুন। উপরের প্রথম অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে আর একটা অপশন পাবেন নিচে ইফেক্ট নামে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি দেখেন খুবই চমৎকার, আপনাকে থার্ড পার্টির অ্যাপের প্রয়োজন হবে না যে আপনার ছবি এডিটিং করার জন্য। আপনি এখান থেকে চাইলে ফেসবুকের মাধ্যমে ভালো ভালো এডিটের অপশন, নেম প্লেট আছে, এই নেম প্লেটগুলো ব্যবহার করে আপনি আপনার ছবিটাকে পোস্ট করতে পারেন। খুবই চমৎকার, দেখেন প্রত্যেকটা নেম প্লেটই আপনার মন কাড়ার মতো, দেখেন খুবই খুবই চমৎকার অপশন। দেখেন আপনার মন যেটা চায় আপনি সেটা এখানে অ্যাড করে আপনার ফেসবুকের ছবি অ্যাড করতে পারে। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে এই নেম প্লেটটা সিলেক্ট করলাম, এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই পিকচারের সাথে আপনার যে কোনো একটা পছন্দের গান অ্যাড করবেন। তো গান অ্যাড করার জন্য আপনি এখানে উপরে একটা গান আইকন দেখছেন, গানের আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে আপনার মনের মতো করে গান সিলেক্ট করতে পারেন। আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আপনারা এভাবেই আপনাদের গানগুলোকে অ্যাড করতে পারেন, আপনি চাইলে লেখাগুলোকে অ্যাড করতে পারেন। আমাদের কপিরাইট ক্লেমের কারণে আমরা গানের সাউন্ডটা অফ করে দিয়েছি। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে আপনাদের গানের সাথে মিউজিক অ্যাড করে আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন। আপনি যখন এই কাজগুলো শেষ হয়ে যাবে তখন এখানে একটা অপশন ডান নামে, ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে আবার ডানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিছু সময় নেবে এই সিস্টেম ওয়াইজ হতে, এরপর আপনি এখান থেকে ছবিটা পোস্ট করে দিতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে শিখতে পারলেন যে আপনার কীভাবে যে কাউকে অবাক করার মতো ফেসবুকে পোস্ট করা যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।